আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি মিহির আফরোজ। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক মাস ধরে তীব্র লড়াই করছে রাশিয়া ও ইউক্রেনীয় সেনারা। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির ডোনেস্ক অঞ্চলের এই শহর থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির পর গত দুই সপ্তাহে রুশ বাহিনীর হামলার তীব্রতা এতটাই বেড়েছে যে সেখান থেকে এখন কৌশলগত কারণে পিছু হটার পরিকল্পনা করছে ইউক্রেনের সেনারা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেকজান্ডার রোতনিয়ানস্কি বুধবার এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, যদি প্রয়োজন হয় তাহলে ইউক্রেনীয় সেনারা সেখান থেকে সরে যাবে। জেলেনস্কির অর্থনীতি বিষয়ক উপদেষ্টা বলেন, আমাদের সেনাবাহিনী অবশ্যই সব বিকল্প বিবেচনা করবে। তারা এখন পর্যন্ত শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে কৌশলগত কারণে তারা সরে যাবে। আমরা কোনো কারণ ছাড়া আমাদের সব সেনাকে বলি দিতে পারব না। এদিকে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে ফিনল্যান্ড। এর অংশ হিসেবে দেশটির সরকার রাশিয়ার সঙ্গে 200 কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, রাশিয়ার সঙ্গে থাকা তাদের সীমান্তে নির্মাণাধীন এই বেড়া হবে 10 ফুট উঁচু এবং বেড়ার ওপরে দেওয়া হবে কাঁটাতার। ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের মধ্যে রাশিয়ার সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ফিনল্যান্ডের। 1340 কিলোমিটার এই সীমান্তে বর্তমানে কাঠের বেড়া আছে। ফিনল্যান্ড বলছে, যুদ্ধ করতে যেসব নাগরিককে রাশিয়ান সরকার জোরপূর্বক ইউক্রেনে পাঠাতে চাইছে তাদের অনেকেই দেশ ছেড়ে পালাচ্ছে। এক্ষেত্রে রাশিয়ার এসব নাগরিক সীমান্ত পার হয়ে ফিনল্যান্ডে ঢুকছে। সাম্প্রতিক সময়ে এই সংখ্যা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে তারা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান তার পারমাণবিক কেন্দ্রে 83.7% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। দেশটির ভূগর্ভস্থ ফোর্দ পারমাণবিক কেন্দ্রে এখন পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তথা IAEA এর বরাত দিয়ে এমন দাবি করেছে CNN। সংবাদ মাধ্যমটি বলেছে, জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা IAEA এর একটি প্রতিবেদন তাদের হাতে এসেছে। জানুয়ারিতে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার ভূগর্ভস্থ ফোর্দ পারমাণবিক কেন্দ্রে 83.7% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পর্যায়ের। কারণ পরমাণু বোমা বানাতে লাগে 90% ইউরেনিয়াম। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানের এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেয় CNN। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগের বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি তিনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসরায়েল ও জার্মানি। বার্লিনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়ারবকের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এই উদ্বেগের কথা জানান। ইরান যাতে কখনই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য দুই দেশই যৌথভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও অঙ্গীকার করেন তারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আগামী 14 মে দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার ক্ষমতাসীন AK পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। এরদোয়ান বলেন, ইনশাল্লাহ আগামী 14 মে তুর্কি জাতি যা প্রয়োজন তাই করবে। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ানের আগেই 14 মে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করেছিলেন, কিন্তু গত 6 ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে 11টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্ব ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দেয়। কারণ ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলগুলোতে ভোটের প্রস্তুতি ও লজিস্টিক সাপোর্ট দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে এরদোয়ান প্রশাসন দেশীয় বিদেশি সহায়তায় দ্রুত দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। পাশাপাশি চলছে নির্বাচনী প্রস্তুতিও। কয়েকদিন আগে দলের শীর্ষ নেতাদের নিয়ে দীর্ঘ 7 ঘন্টার বৈঠক করেন এরদোয়ান। ওই বৈঠকে নির্বাচনের তারিখ না পেছানোর সিদ্ধান্ত হয়। বিধ্বংসী ওই ভূমিকম্পে দেশটিতে 45,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, লক্ষাধিক বাড়িঘর ধসে পড়েছে। তুর্কি প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী 1 বছরের মধ্যে 3 লাখের বেশি বসতি তৈরি করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। ভূমিকম্পের পর 11টি প্রদেশে 3 মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন এরদোয়ান। এদিকে বুধবার গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দেশটির প্রতি সমবেদনা জানিয়েছেন তুর্কি নেতা। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, গ্রিক প্রেসিডেন্ট কাতেরিনা সাকেলারোপোলো এবং প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এরদোয়ান। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এছাড়া তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসুকলু গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াসকে ফোন করে শোক প্রকাশ করেছেন। বুধবার গ্রিসের লারিসা শহরের কাছে 2 ট্রেনের সংঘর্ষে কমপক্ষে 43 জন নিহত এবং 100+ আহত হয়েছেন। মারাত্মক এই ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটির পরিবহন মন্ত্রী কোস্টাস কারামানলিস। এই ঘটনায় দেশটিতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। চীনের রাজধানী বেইজিংয়ে দুই নেতার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এর আগে চীন ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই তিন দিনের সফরে বেইজিং যান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো। আল জাজিরা জানিয়েছে, যৌথ বিবৃতিতে চলমান সংঘাত অবসানে আলোচনার জন্য একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া গত সপ্তাহে বেইজিং এর পক্ষ থেকে দেয়া শান্তি প্রস্তাবকে সমর্থন জানানো হয়েছে বিবৃতিতে। অপরদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ নিয়ে চীনকে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কাজাখস্তান সফরে গিয়ে তিনি বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সমর্থন জানানোর বিষয়টি বিবেচনা করছে চীন। এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বেইজিংকে। এদিকে চীনা বিমান বাহিনীর অন্তত ১৯টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দ্বীপ রাষ্ট্রটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এমন অভিযোগ করেছে। এক বিবৃতিতে তাইপে অভিযোগ করেছে, গত ২৪ ঘণ্টায় তাদের আকাশসীমায় চীনা বিমান বাহিনীর অন্তত ১৯টি বিমান শনাক্ত করা হয়েছে। চীনের এই কর্মকাণ্ডকে নিয়মিত হয়রানির অংশ বলে উল্লেখ করেছে চীনের প্রতিবেশী রাষ্ট্রটি। যদিও চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে আর তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র দাবি করে আসছে। এনডিটিভি জানিয়েছে, চীনের J-10 মডেলের ১৯টি ফাইটার জেট তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের অভ্যন্তরে প্রবেশ করেছে। জোনটি চীনা সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। অপরদিকে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে চীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাইওয়ান, তাই নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান পরিচালনার অধিকার চীনের রয়েছে। এর আগে চীনের সামরিক বাহিনীকে তাইওয়ান প্রণালীতে উচ্চ সতর্ক অবস্থায় রাখার খবর পাওয়া যায়। ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর অস্থিতিশীলতা সৃষ্টির প্রেক্ষাপটে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বেইজিং। ভালো মন্দ কিংবা অভিনব নানা কারণে মাঝে মধ্যে বিশ্বমঞ্চে আলোচনায় হাজির হন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলোচনার ব্রেশ না কাটাতেই আবারও দেশটির নাম বিশ্ব মিডিয়ার শিরোনামে। এবার পিয়ংইয়ং সরকার বিধান জারি করেছে যে শিশু কিশোররা পশ্চিমা চলচ্চিত্র টিভি অনুষ্ঠান দেখলে তাদের মা বাবাকেও শাস্তির আওতায় আনা হবে, এমনকি প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সংস্কৃতিও অনুসরণ করা যাবে না। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তরুণরা অন্য দেশের মূল্যবোধ ও রীতিনীতির দিকে ক্রমাগত ঝুঁকে পড়েছে, এমন আশঙ্কায় কিমের সরকার বিভিন্ন কড়াকড়ি আরোপ করছে। নতুন বিধি অনুযায়ী শিশু কিশোররা বিদেশি চলচ্চিত্র দেখার সময় ধরা পড়লে তাদের মা বাবাকে ৬ মাসের জন্য শ্রম শিবিরে পাঠিয়ে দেওয়া হবে আর তাদের সন্তানদের দেওয়া হবে ৫ বছরের কারাদণ্ড। কেউ যদি দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মতো করে নাচ গান করে তাহলে তাকেও ৬ মাসের সাজা পেতে হবে, একই সঙ্গে সাজা ভোগ করতে হবে তাদের মা বাবাকেও। এছাড়া সীমান্ত দিয়ে পশ্চিমা ভিডিও চোরাচালানকারীদের হতে পারে মৃত্যুদণ্ড। রেডিও ফ্রি এশিয়ার বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, সম্প্রতি দেশটির অভিভাবকদের সাপ্তাহিক বৈঠক ইনমিনবানে এমন সতর্কতা জারি করা হয়। ১৯৬০-এর দশকের শেষ দিকে প্রতিষ্ঠিত ইনমিনবান একটি সামাজিক সংগঠন বা নেটওয়ার্ক, ২৫ থেকে ৫০টি পরিবার নিয়ে গঠিত এক একটি ইনমিনবান। সাপ্তাহিক বৈঠকে আয়োজকদের পক্ষ থেকে মা বাবাকে তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার জোরালো আহ্বান জানিয়ে বলা হয়েছে, শিশুদের শিক্ষাটা পরিবার থেকেই শুরু হয়। মা বাবা যদি সময় সময় তাদের সন্তানদের শিক্ষা না দেন তাহলে তারা নাচতে নাচতে পুঁজিবাদের গান গাইবে এবং সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে। এর আগে দেশটিতে শিশু কিশোরদের কাছ থেকে পশ্চিমা চলচ্চিত্রের কোনো ভিডিও পাওয়া গেলে তাদের অভিভাবকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হতো। এবারেই প্রথম এমন কঠোর আইন করল উত্তর কোরীয় সরকার। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, বর্তমান গ্লোবাল ভিলেজের যুগে যেখানে সবকিছু অ্যাভেলেবল সেখানে কিম কি এগুলো ঠেকিয়ে রাখতে পারবেন, কিংবা পারলেও তা কতদিন? বিয়ের উপহার হিসেবে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ফ্রগমোর কটেজ নামের যে প্রাসাদটি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মেরকেল পেয়েছিলেন, তার মালিকানা হারিয়েছেন এই দম্পতি। উপহারে সেই প্রাসাদটি নিজের ছোট ভাই এবং ব্রিটেনের রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে দিয়ে দিয়েছেন প্রিন্স হ্যারির বাবা রাজা তৃতীয় চার্লস। বিবিসি জানিয়েছে, ফ্রগমোর কটেজ যুক্তরাজ্যের রাজ পরিবারের মালিকানাধীন বেশ পুরনো একটি প্রাসাদ, সংস্কার অভাবে জীর্ণ হয়ে পড়েছিল প্রাসাদটি। রানীর নির্দেশ অনুযায়ী ২০১৮ সালে হ্যারি মেগানের বিয়ের আগে ২৪ লাখ পাউন্ড তথা ৩০ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে প্রাসাদটি সংস্কার করা হয়। গত ১০ জানুয়ারি প্রকাশিত হয় প্রিন্স হ্যারির আত্মজীবনী গ্রন্থ স্পেয়ার। আত্মজীবনীতে রাজপরিবারের অন্দরমহলের বিভিন্ন তিক্ত স্মৃতির বিবরণ দিয়েছেন তিনি। স্পেয়ার প্রকাশের পর থেকে আলোচনা চলছিল ফ্রগমোর কটেজ ছেড়ে দিতে হতে পারে হ্যারি ও মেগানকে, তাদেরকে এ ব্যাপারে অবহিত করা হয়েছিল।
আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।